নমস্কার কিছু জানা অজানা কথা নিয়ে ফ্রিডম অফ হেলথের পক্ষ থেকে আমি তাপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিত্য প্রয়োজনীয় শাকসবজির মধ্যে ফুলকপির গুণাগুণ ও ইহার গবেষণালব্ধ উপকারিতা নিয়ে তাই জানার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে অভিজ্ঞতা সঞ্চয় করুন চলুন তাহলে ফুলকপির সুপার পাওয়ার নিয়ে আলোচনার গভীরে প্রবেশ করা যাক সাদা ফুলের গছা ফুলকপি শুধু সুস্বাদু খাবারই নয় এটি পুষ্টির এক ধনকুবের গবেষণাগুলি ফুলকপির নানা স্বাস্থ্য উপকারিতা উন্মোচন করেছে যা এটিকে আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ করে তুলেছে প্রথমত ক্যান্সার প্রতিরোধক সালফরাফেন শক্তিশালী যোদ্ধা এই জৈব সক্রিয় যৌগটি প্রচুর পরিমাণে ফুলকপিতে পাওয়া যায় ক্যান্সারের বিরুদ্ধে সম্ভাবনাময় চ্যাম্পিয়ন হিসাবে কাজ করে গবেষণাগুলি ইঙ্গিত দেয় যে এটি ফুসফুস পোস্টেট এবং স্তন ক্যান্সারের বিশেষ করে ক্যান্সার কোষের বৃদ্ধি ও বিস্তারে বাধা দেয় কার্বন এট আল দু সালে এবং লি এট আল দু সালে এনাদের মতো গবেষকরা এই আশাব্যঞ্জক প্রভাবগুলি নিয়ে গবেষণা করেছেন দ্বিতীয়ত অ্যান্টিঅক্সিডেন্ট বাহিনী ফুলকপিতে ক্যারোটিয়েট ও ফ্লাফয়েডের একটি বিশেষ বাহিনী রয়েছে যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ক্যান্সারের বিকাশের সাথে জড়িত ফ্রি রেডিক্যাল ক্ষতির বিরুদ্ধে লড়াই করে ভিটামিন সি এই বাহিনীতে যোগ দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এবং প্রদাহ কমিয়ে আরও সুরক্ষা প্রদান করে লিউ এট আল দু সালে এবং ওয়াং এট আল দু সালে গবেষণা এ এই অক্সিডেন্ট ক্ষমতা নিয়ে বিবৃতি দিয়েছেন তৃতীয়ত হৃৎপিণ্ডের স্বাস্থ্য ফাইবার অন্তের অভিভাবক ফাইবার সমৃদ্ধ ফুলকপি ওজন এবং কলেস্টোরল নিয়ন্ত্রণে সহায়তা করে উভয়ই একটি সুস্থ যন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এই ফাইবার অন্তের মাইক্রোবায়োটা পুষ্ট করে যা যন্ত্রের স্বাস্থ্যে অবদান রাখে বাজ্যচি এট আল দু সালে এবং লি এট আল দু সালে এর গবেষণায় এর প্রমাণ পাওয়া যায় চতুর্থত প্রদাহজনক রোগ দমন ক্রনিক প্রদাহ হৃদরোগের জন্য একটি কুখ্যাত শত্রু ফুলকপির অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফরাফেনের বিষয়বস্তু তাদের প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের মাধ্যমে এই সমস্যার সমাধানে আসে এবং সম্ভাব্যভাবে হৃদরোগের ঝুঁকি কমায় হো এট আল দু সাত সালে এবং ইয়েডুম এট আল দু সালে এর গবেষণায় এই কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন পঞ্চমত মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি কলিন মেমোরির জাদুকর এই গুরুত্বপূর্ণ পুষ্টি যা ফুলকপিতে ভালো পরিমাণে পাওয়া যায় মস্তিষ্কের স্বাস্থ্য এবং মেমোরি ফাংশানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গবেষণাগুলি ইঙ্গিত দেয় যে কলিনের অভাব জ্ঞানীয় অবক্ষয় এবং আলঝাইমার রোগে অবদান রাখে যা এর গুরুত্বকে তুলে ধরে নিউকামার এটাল দু সালে এবং ঝাং এটাল দু সালে এর গবেষণায় এই সংযোগটি নিয়ে বিশ্লেষণ করেছিলেন ষষ্ঠত অ্যান্টিঅক্সিডেন্টের ঢাল ফুলকফির অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষমতা মস্তিষ্কের কোষগুলিকে অক্স অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যা আলঝাইমার এবং পার্কিনসনের মতো নিরো ডিজেনারেটিভ রোগের একটি প্রধান কারণ মরিস এটাল দু সালে এবং ওয়াং এটাল দু সালের গবেষণায় এই সুরক্ষামূলক ভূমিকা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন সপ্তমত অন্তের সুস্থতা ফুলকপির ফাইবার একটি প্রিবায়োটিক হিসাবে কাজ করে স্বাস্থ্যকর অন্তের ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং হজমে সহায়তা করে কষ্ট কষ্টকাঠিন্য এবং অন্যান্য হজম সমস্যা প্রতিরোধ করে অষ্টমত হাড়ের শক্তিবর্ধ ফুলকপিতে থাকা ভিটামিন কে হাড়ের সুস্থতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে নবম ওজন নিয়ন্ত্রণের সহায়ক কম ক্যালোরি এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ ফুলকপি ওজন নিয়ন্ত্রণে ডায়েটের জন্য একটি পুষ্টিকর এবং পেট ভরা খাবারের বিকল্প তবে মনে রাখার মতো কিছু কথা আলোচ্য বিষয়গুলি ফুলকপির স্বাস্থ্য উপকারিতার একটি আশাব্যঞ্জক চিত্র এঁকে দেয় তবে গবেষণায় দেখা গেছে সামগ্রিক খাদ্য জীবনধারণ এবং জিনগত কারণের উপর নির্ভর করে ব্যক্তিগত ফলাফল ভিন্ন হতে পারে আজ এই পর্যন্ত আমার দেওয়া এই গবেষণালব্ধ তথ্যগুলি আপনাদের একটুও ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক ও শেয়ার করবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক আমাদের আশীর্বাদ নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন